ইউরোপে কর্মরত সাংবাদিকদের পরিবার নামে পরিচিত অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব বা আইএফপিসির একচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে গত পাঁচই ডিসেম্বর অনলাইনে ভার্চুয়াল জুম মিটিং এর মাধ্যমে দু থেকে দু তেইশ সময়কালের জন্যই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে জার্মান প্রবাসী হাবিবুর রহমান হেলাল ও ইতালি প্রবাসী এস কে এম ডি জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক পূর্বেই নির্বাচিত করা হয় পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন সিনিয়র সহসভাপতি এনআল সহসভাপতি সেলিম উদ্দিন সহ সভাপতি জাহিদ আলম মাসুদ সহসভাপতি নাইম হাসান কাউসার সহসভাপতি জিয়াউর রহমান খান সোহেল সাধারণ সম্পাদক এস কে এম ডি জাকির হোসেন সুমন যুগ্ম সাধারণ সম্পাদক আল যুগ্ম সাধারণ সম্পাদক সাবুল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুন যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার কোষাধ্যক্ষ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক ফকরুদ্দিন রাজী সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমেদ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন স্বপন সাংগঠনিক সম্পাদক শাহ সোহেল আহমেদ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুইয়া ড সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদ দপ্তর সম্পাদক আলামিন হোসেন প্রচার সম্পাদক নুরুল আলম জনি তথ্য বিষয়ক সম্পাদক উদয় সাংস্কৃতিক সম্পাদক সোহেল সাহিত্য প্রকাশনা সম্পাদক কাজী মাহফুজ ডানা ক্রিয়া বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান টিটু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মেভিজ পরমা অভিবাসন বিষয়ক সম্পাদক শাহ ইমরুল হাসান সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুল গাফফার আমান